বলেন আলিফ 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 আলিফ। আরবি হরফ কয়টি? 29টি। 29টা হরফের শুদ্ধ উচ্চারণ আগে ভালো করে শিখতে হবে, জানতে হবে। এরপরে তাসবিদ লাগাইলেই কি হয়ে যাবে, পড়াটা সুন্দর হয়ে যাবে। আরবি হরফের যে উচ্চারণের জায়গাগুলো আছে এগুলোকে আমরা কি বলি? মাখরাজ। কি বলি? মাখরাজ। বুঝে আসছে? ওই মাখরাজগুলো সুন্দরভাবে আদায় করে করে পড়তে হবে, বুঝছেন? সুন্দরভাবে পড়তে হবে। বলেন আলিফ আলিফ মাস্কটা সহজেই হওয়ার জন্য হ্যাঁ, শুদ্ধটা অতি দ্রুত আয়ত্ত করার জন্য এরকম কিছু ছন্দ যদি মাস্ক করা হয় তাহলে কি হবে, অতি সহজেই আমরা মাস্কের যে হরফের যে উচ্চারণগুলো সুন্দরভাবে আমরা ধরতে পারবো, অতি সহজেই ধরতে পারবো। বুঝে আসছে? এই জন্য এই ছন্দগুলো, এই মাস্কের নিয়মকানুনগুলো একদম মন দিয়ে শুনবে, উচ্চারণ ঠিক রাখতে হবে। শুধু মজা পেয়ে সুরে সুরে বা তালে তালে বললেই হবে না, উচ্চারণ ঠিক রাখতে হবে, এটা আপনাদের সুবিধার্থে। বুঝে আসছে? বলেন আ 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 ই আ ই। বুঝে আসছে? যদি বলেন আ এ আ এ তাহলে হবে না, আ ই আ ই আ ই আ ই আ উ আ উ আ উ আ উ আ উ আ আ আ আ আ আ আ ই আ ই আ উ আ উ আ উ আ উ আ উ আ উ আ উ। এরপর হামজা দিয়ে, হ্যাঁ, হামজার উচ্চারণ দিয়ে সুন্দরভাবে বলতে হবে। আনি 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 উনি 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 আনি আনি উনি উনি আনকি আনকি আ ওয়ালি আ ওয়ালি আ আনি আনি উনি উনি আনকি আনকি আ ওয়ালি আ ওয়ালি আ আনি উনি আনকি আ ওয়ালি আ আনি উনি আনকি আ ওয়ালি আ।